ভালোবাসি রে তোকে, খুব ভালোবাসি। কেন বুঝিস না তুই? তোকে যে অনেক বেশি ভালোবাসি, সব সময় এই বুকে আগলে রাখবো তোকে। খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আনিকাকে জড়িয়ে ধরেই আকাশের দিকে তাকিয়ে চোখের নোনা জল ফেলছিলাম আর কথাগুলো বলছিলাম, ঠিক তখনই আনিকা বলে উঠল, তুমি আমাকে যতই ভালোবাসো না কেন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার জীবনে আমি নিজেকে চিরদিনের জন্য জড়াতে পারবো না। কথাটা বলে আনিকা নিজেকে ছাড়িয়ে নিল। তখন ঝাপসা চোখে ওর দিকে তাকালাম, খুব বেশি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে, কিন্তু কিছুই বলতে পারছি না। আনিকাও আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, চাঁদের আলোতে শুধু ওর চোখ দুটি চকচক করছে। আনিকাকে ঠিক তখনই বললাম, কেন আনিকা, আমি কি তোমার যোগ্য না? নাকি আমি খারাপ বলে সেই যোগ্যতা হারিয়ে ফেলছি? বিশ্বাস করো আনিকা, আমি একদম ভালো হয়ে যাব, কখনোই অন্যায় কাজ করব না। দেখো আবিদ, তুমি অনেক ভালো ছেলে সেটা আমি জানি, কিন্তু আমি তোমাকে আমার জীবনে মেনে নিতে পারবো না। ঠিক তখনই বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। কেন আনিকা এই কথা বলছে? আমি কি তার যোগ্য না, নাকি অন্য কোনো কারণ আছে? আচ্ছা আনিকা, আমাকে কি তোমার মেনে নিতে কোনো কারণ আছে, নাকি তোমার লাইফে কেউ আছে? আছে। কথাটা শুনে বুকটা ফেটে গেল, বুকের গহীনে ঝড় শুরু হয়ে গেল। ভাবতেই অবাক লাগে, এই পৃথিবীতে আমি কত অসহায়। আনিকা, ঠিক আছে, তাহলে আমি আর তোমাকে এই বিষয় নিয়ে কখনোই আর জোর করব না। আসলে আমি বুঝতেই পারিনি আমার কপালটা এত পোড়া। দেখোই না, একটা মেয়েকে ভালোবেসে যখন সব মেয়েকে ঘৃণা করতাম, ঠিক তখনই আবার তোমাকে ভালোবেসে ফেলি, কিন্তু বুঝতেই পারিনি আমার ভালোবাসা সার্থক না। জানো আনিকা, ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম আমি। বাবা মা থাকতে তাদের কাছে যা চাইতাম তারা যেভাবেই হোক সেটাই আমাকে এনে দিত, আর না দেয়া পর্যন্ত অনেক জেদ ধরতাম। বয়স যখন মাত্র 12 বছর, ঠিক তখনই একদিন একটা অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায়, আর হারিয়ে যায় বাবা মা নামক ছায়াটা। সেদিন অনেক কান্না করেছিলাম। এরপর থেকে কেউ কখনোই আমার চাওয়া কোনো জিনিস আমাকে এনে দেয়নি। এরপর আমার চাচাও আমার সকল সম্পত্তি আত্মসাৎ করে ফেলে, রাস্তায় বের করে দিল আমাকে। হয়ে গেলাম রাস্তার ছেলে, আস্তে আস্তে বড় হতে লাগলাম, কাজ করে পড়াশোনা করতাম, সারা রাত কাজ করে দিনে স্কুলে যেতাম। আস্তে আস্তে যখন ভার্সিটি লাইফে চলে গেলাম, তখন ইভা নামের একটা মেয়েকে অনেক পছন্দ হয়, আর মেয়েটা অনেক বেশি সুন্দর ছিল। আস্তে আস্তে ফ্রেন্ডশিপ আর তারপর রিলেশন। হঠাৎই একদিন দেখলাম ও আরেকটা ছেলের সাথে ঘুরছে, আর আমি জিজ্ঞেস করার কারণে ও বলেছিল আমার মতো গরিব অযোগ্য ছেলের সাথে নাকি ওর মানায় না, টাকাই ওর কাছে সব। সেদিন ও আমাকে অনেক অপমান করে, নিজে অনেক সুন্দর বলে অনেক অহংকার করেছিল। সেদিন নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারিনি, টাকা কিভাবে আয় করতে পারি সেটাই ভাবা শুরু করলাম। এরপরই ঘটনাক্রমে আমার চাচার কাছ থেকে আমি আমার সম্পত্তি আদায় করে নিলাম, বাবার সম্পদ পেয়ে হয়ে গেলাম কোটিপতি। কোটিপতি হবার পরই সুন্দরী মেয়েদেরকে অনেক ঘৃণা করি, কারণ ইভার সেই চরিত্রটা আমার সামনে ভেসে আছে। আর সবচাইতে মজার ঘটনা হলো, আমার লাইফে টাকার বিনিময়ে রাত কাটানো প্রথম মেয়েও ওই ইভাই। পরে টাকার জন্য আমার সাথে রাত কাটায় সে, দিনে ভদ্রবেশধারী হলেও রাতে ওর মতো খারাপ আর কেউ ছিল না। সেদিন থেকে সুন্দরী মেয়েদেরকে হেট করতাম, কারণ তাদের সৌন্দর্যের ভিতর যে কতটা কালো থাকে সেটা ইভাকে না দেখলে বুঝতেই পারতাম না। যাই হোক, এরপর আর কোনো মেয়েকে কখনোই ভালোবাসিনি, কারণ তখন আমি নিজেই খারাপ জগতের বাসিন্দা। এরপর তোমার সাথে পরিচয় আর তোমার সব কিছু জেনেও আবারও নিজেকে পরিবর্তন করে ফেলি। এরপরে তোমাকে খুব ভালোবেসেছি, বিশ্বাস করো আনিকা, তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে একা করে দিও না। আর তুমি তো আমার বিয়ে করা বউও, তাই না? বলেই চোখ দিয়ে পানি বের করতে লাগলাম, কিন্তু সেটা হয়তো আনিকার কাছে কিছুই না। ওর মনে আমার জন্য একটু দয়া হলো না, ও তখনই বলে উঠল, আবিদ, আমি তোমার সব কিছু বুঝতে পারছি, কিন্তু তারপরেও আমি তোমাকে মেনে নিতে পারবো না। তবে দয়া করি তুমি যেন ভালো একটা মেয়েকে বউ করতে পারো, আর তুমি এখন অনেক ভালো একটা ছেলে, তোমাকে যে কেউ পছন্দ করবে। আর আমার মতো খারাপ একটা মেয়েকে নিয়ে বেশি কিছু ভেবো না, আর ভাবলে ভুল করবে। আর একটা কথা মনে রেখো, আমি তোমার 2 মাসের জন্য বউ হয়েছি, সারা জীবনের জন্য না। আর সেই 2 মাস পার হতে আর মাত্র 7 দিন বাকি, এরপরই আমি চলে যাব। একটানা কথাগুলো বলেই আনিকা ছাদ থেকে চলে গেল আর রেখে গেল আমাকে। নিজেকে তখন অনেক বড় অসহায় লাগছিল, মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চেয়ে বড় অসহায় আর কেউ নেই। চোখ দুটো বারবারই ঝাপসা হয়ে যাচ্ছিল। ভাবতেই অবাক লাগে, আমার জীবনে ভালোবাসা বলতে কোনো জিনিস নেই, যাকে যাকে ভালোবাসলাম তারাই দূরে ঠেলে দিল আমায়। অনেকক্ষণ ছাদে একা একা দাঁড়িয়ে চোখের জল ফেলেছিলাম, চোখ দুটো অনেক ফুলে গেছে, মনে হচ্ছে অনেক ঘুম পাচ্ছে, তাই রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম আনিকা নিজের মতো করে ঘুমিয়ে আছে। আনিকাকে আর জাগালাম না, চুপ করে খাটে শুতে গেলাম, কিন্তু শুয়ে থাকতে পারলাম না। আজ কেন জানি ওর সাথে শুয়ে থাকতে খুব বেশি কষ্ট হচ্ছে, বারবার মনে হচ্ছে আর তো মাত্র কয়েকটা দিন, এরপর তো আমাকে একাই থাকতে হবে। খাট থেকে নেমে পড়লাম, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লাম।
কখন ঘুমিয়ে পড়েছি সেটা হয়তো মনে নেই, তবে যখন ঘুমটা ভেঙে গেছে তখন ঠিক ঘড়িতে রাত 3:39, একদমই ঘুম আসছে না। ঘুমহীনভাবে রাতটা কেটে গেল। সকালবেলা আনিকাকে হসপিটালে রেখে অফিসে চলে গেলাম। অফিস থেকে ফিরে আবার হসপিটালে গেলাম, কারণ আজকে আনিকার আম্মুকে বাসায় নেওয়ার কথা। হসপিটালে গিয়ে ওদেরকে পেলাম না, এর আগেই ওরা ওখান থেকে বের হয়ে গেছে। আনিকাকে ফোন দিলাম। আনিকা কোথায় আছো? বাসায়। কেন? না তেমন কিছুই না। তোমার আম্মুকে বাসায় নিয়ে গেছো? খুব ভালো। তবে আমাকে কি সাথে নিয়ে গেলে বা আমাকে বললে কি আমি সাথে থাকতাম না? আসলে বুঝতে পারিনি, সরি। আচ্ছা আমি বাসায় আসতেছি, বলেই ফোনটা কেটে দিলাম। বাসায় চলে গেলাম, ওদের সাথে অনেক মজা করলাম। এখন ওর থেকে দূরত্ব বজায় রেখেই চলতে হয়, কারণ ওর আম্মু জানে না আমরা বিয়ে করেছি। উনি জানে ও আর আমি বন্ধু। ওর আম্মু, আমি আর আনিকা তিনজনে মিলে খুব আনন্দে দিন কাটাচ্ছিলাম। সবার মুখেই হাসি ছিল। আনিকার আম্মু মন থেকে আমাকে অনেক পছন্দ করত, আর উনি আমাকে কয়েকবার বলেছিল আনিকা আমি বিয়ে করে সব সময়ের জন্য রেখে দিতে, কিন্তু বারবারই তখন আনিকা অমত করে। হঠাৎই আনিকা আমাকে বলল, আবিদ কিছু কথা বলার ছিল। বলো আনিকা। একটু ছাদে আসো। আনিকা তখন ছাদে চলে গেল। আমিও তার পিছু পিছু গুটি গুটি পা বাড়াচ্ছিলাম আর ভাবছিলাম আনিকা কি বলতে চাচ্ছে আমায়, সে চলে যাবে না তো? ভাবতেই কেমন কষ্ট লাগে, কিন্তু কিছু কষ্ট দৃষ্টির আড়ালেই থাকে। ছাদে গেলাম, গিয়েই বললাম, বলো আনিকা কি বলতে চাও? আবিদ তুমি আমার অনেক উপকার করেছো, আমার মায়ের জীবন বাঁচাতে অনেক সাহায্য করেছো। আসলে তোমার উপকারের ঋণ হয়তো কখনোই শেষ করতে পারবো না। হঠাৎ এগুলো বলছো যে? আসলে আজকের দিন গড়িয়ে রাত পার হলেই তো তোমার 2 মাস শেষ, আর তারপরেই তো আমি চলে যাব, আর কাল সকালেই আমি মাকে নিয়ে চলে যাব। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি হলো, কিছু বলছো না যে? আসলে আমার কিছুই বলার নেই আনিকা, তবে দিনগুলি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সেটা খেয়ালই করিনি। তবে তোমাকে আমি আর আটকাবো না, যদি কখনো মনে হয় আমার কাছে তুমি ভালো থাকবে তাহলে চলে এসো, আমার মনের দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। ধন্যবাদ। তবে আমার এক অনুরোধ রাখবে আনিকা। কি অনুরোধ? কাল যখন চলে যাবে তোমাদেরকে আমি ড্রাইভ করে তোমার বাসায় পৌঁছে দিব, তবে সমস্যা নাই, যদি প্রবলেম থাকে তাহলে যাব না। তখন আনিকা আমার দিকে কেমন অবাক চোখে তাকিয়ে রইল আর মাথা নাড়ালো। সেদিন রাতে আনিকা সহ সবার সাথে অনেক বেশি মজা করেছিলাম। তারপর আনিকা ওর আম্মুর সাথে ঘুমাতে চলে গেল, আমিও চলে গেলাম ছাদে। সারা রাত না ঘুমিয়ে একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। মনের কষ্টগুলোকে সিগারেটের ধোঁয়ার সাথে মিশিয়ে দিচ্ছিলাম। খুব কষ্ট লাগছিল, কারণ আনিকাকে যে এতটা ভালোবেসে ফেলবো বুঝতেই পারিনি। আর ওর কী দোষ, ও নিজেও তো অন্য আরেকজনকে ভালোবাসে। আমি যেমন আনিকাকে কাছে পেতে চাই, ঠিক তেমন ও নিজেও তো ওর ভালোবাসার মানুষকে কাছে পেতে চাই। এই কথাগুলো বলেই নিজেকে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম। হঠাৎই ফজরের আজান দিচ্ছে। আজান শুনে ছাদ থেকে নেমে রুমে চলে গেলাম। সকালে খাওয়া দাওয়া করে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব দ্রুত গাড়িটা চলছে, আর খুব দ্রুতই হারিয়ে যাচ্ছে আমার আনিকা। বিকেলের দিকে ওদের বাসায় পৌঁছে গেলাম ওদেরকে নামিয়ে দিয়েই। আনিকা আমি তাহলে চলে যাচ্ছি, ভালো থেকো আর মায়ের প্রতি যত্ন নিও। সে কি বাবা, তুমি মাত্র আমাদেরকে বাসায় পৌঁছে দিছো, এখন তুমি নিজেই অনেক ক্লান্ত, একটু রেস্ট নাও, খেয়ে দে তারপর যাও। না গো মা, সব জায়গায় থাকার আর খাওয়ার অধিকার হয়তো আল্লাহ সবার কপালে লিখেনি, তবে আপনি বলেছেন এতেই আমি খুশি। আনিকা আমি চলে যাচ্ছি, ভালো থেকো। একটু থেকে গেলে কি হয় না? না আনিকা, তুমি তো জানোই আজকে আমার কাজ শেষ, আজ আমি অপ্রয়োজনীয়। যাই হোক, ভালো থেকো আনিকা, অনেক সুখে থেকো। তুমিও সুখে থেকো, আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সুখে সংসার করো। করতে চেয়েছিলাম তো, কিন্তু সেটা হলো না, আর এখন নতুন করে আমার কোনো ইচ্ছা নেই। ভালো থেকো গো পাগলি, খুব ভালো থেকো, বলেই ওখান থেকে চলে আসলাম। আনিকার মা কয়েকবার আমার দিকে কেমন রহস্যজনকভাবে তাকিয়েছিল, হয়তো কিছু বুঝবে হয়তো বা না। বুকের কষ্টগুলোকে চাপা দিয়ে ওদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে গাড়ি চালানো শুরু করলাম। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, তার উপর চোখ দুটি ঝাপসা হয়ে আসছিল বারবার। গতকাল রাতে না ঘুমানোর কারণে মাথাটাও কেমন ভন ভন করে ঘুরাচ্ছিল। গাড়ির স্পিডটা আরও বাড়িয়ে দিলাম, যেভাবেই হোক আমাকে এই মায়া ত্যাগ করে অনেক দূরে চলে যেতে হবে। গাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলতে লাগলো, হঠাৎই মাথাটা কেমন ভন ভন করে ঘুরে গেল আর চোখ দুটি বন্ধ হয়ে গেল। সব কিছু অন্ধকার মনে হচ্ছে, এরপর আর কিছু মনে নেই। চোখ খুলতে কেমন ঝাপসা ঝাপসা দেখতে লাগলাম, কিছুই ভালো করে দেখতে পাচ্ছি না। চোখটা আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে দেখলাম আমি কোনো হসপিটালে আছি, কিন্তু আমি এখানে কেন, আর কেনই বা ভালো করে স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক তখনই আপন কোনো মানুষের কান্নার আওয়াজ, আর তার সাথে শুনতে পেলাম, আবিদ তোমার জ্ঞান ফিরেছে? আবিদ তোমার কেমন লাগছে, আর সেদিন কি হইছে? মানুষটার দিকে তাকালাম, কিন্তু চোখে ঝাপসা দেখার কারণে চেহারা বুঝতে পারছি না, তবে কণ্ঠ শুনে বোঝা যায় এটা আনিকা, কিন্তু আমি ভালোভাবে দেখতে পারছি না কেন। ঠিক তখনই চিৎকার দিয়ে উঠলাম আর আমার মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল, আমি ভালো করে দেখতে পারছি না কেন।
সবকিছু এমন ঝাপসা লাগছে কেন? কি বলছো আবিদ, তুমি ভালো করে দেখতে পারছো না? না, আমি কাউকে ভালোভাবে দেখতে পারছি না। আমার চোখের কি হলো? না, তোমার কিছুই হতে পারে না। ডাক্তার, ডাক্তার! ঠিক তখনই ডাক্তার এসে হাজির। কি হয়েছে আর রোগের জ্ঞান কখন ফিরেছে? একটু আগেই ফিরছে। ডাক্তার আবিদ ভালো করে কিছু দেখতে পারছে না কেন? ওর চোখের কি হয়েছে? আসলে আচ্ছা, আপনি আমার সাথে আমার চেম্বারে আসুন। ডাক্তার সাহেব, সমস্যা নাই, আপনি এখানেই বলুন, আমিও শুনতে চাই। আসলে আবিদ সাহেব, অ্যাক্সিডেন্টের সময় আপনার মাথায় অনেকটাই আঘাত পড়ে, কিন্তু তার চাইতে বেশি আঘাত পড়ে আপনার দুই চোখে। চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছিল, আর আপনার চোখে প্রচণ্ড আঘাত পড়ার কারণে চোখের রেটিনা কর্নিয়ার মারাত্মক ক্ষতি হয়ে গেছে, যার কারণে আপনি ঠিকমতো ভালোভাবে দেখতে পারছেন না। না, এ হতে পারে না। ডাক্তার আপনি বলে দেন, ওর চোখে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। দেখুন, আমি তো ভেবেছিলাম ও আর চোখেই দেখতে পাবে না, কারণ চোখের যে ক্ষতি হয়েছে তাতে যে উনি এখনও দেখতে পাবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। তবে হ্যাঁ, যদি চোখ পাল্টানো যায় তখন হয়তো উনি চোখে পুরোপুরি দেখতে পারবেন, তাও শিওর না। আনিকা উচ্চস্বরে কান্না করতে লাগলো। আর একটা কথা, ওনাকে কিছু চোখের ড্রপ আর ঔষধ লিখে দিচ্ছি, এগুলো রেগুলার ঠিক মতো ব্যবহার করলে হয়তো বা চোখের আলো ফিরে আসতে পারে, আর চোখের ট্রিটমেন্ট ঠিক মতো চালাবেন। আর ওনার সাথে সবসময় একজন মানুষ থাকতে হবে, এতে ওনার জীবন নাশের ঝুঁকি কমে যাবে। বলেই ডাক্তার চলে গেল। ঠিক তখন আনিকা অনেক জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।